আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন সাতই অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে আর তার বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করত সেসবের এখন আর কোনো অস্তিত্ব নেই সাতই অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় যত প্যালেস্টাইনি মানুষ নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ তিরিশ বছরের যে বর্ণ মানবাদী শাসনে নিহত হওয়ার কৃষ্ণাঙ্গ নাগরিকের সংখ্যা তার থেকেও অনেক বেশি অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি নাগরিকগুলো পশ্চিম তীরে প্যালেস্টাইনি মানুষের উপর যে হত্যাযোগ্য ধ্বংস ও তাদের সম্পদের উপর অগ্নি সংযোজন করেছে তার নতুন একটি যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয়ে একেবারে সন্নিকটে যুদ্ধের ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এখন গাজায় আরো লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল এবং এই সকল কিছুর জন্য একমাত্র দায়ী হলেন মিস্টার নেতানিয়াহু জনাব নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যেন গাজা যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয় আসলে ক্ষমতা লোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ই গাজা যুদ্ধের ইতি টানছেন না এখনও সকল কিছু শেষ হয়ে যায়নি ইসরায়েলকে রক্ষা করার শেষ ক্ষুদ্র সম্ভাবনাও এখন রয়ে গেছে জরুরি ভিত্তিতে যদি গাজা উপত্যকার যুদ্ধ থামানো যায় এবং আন্তর্জাতিক কমিউনিটির মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধান করা যায় দীর্ঘদিনের এই বর্তমান অবস্থাকে তাহলে ইসরায়েলের টিকে থাকার নতুন একটা যুগ যুক্ত হতে পারে ভিডিওর একেবারে শুরু থেকে এই পর্যন্ত এই যে ইসরায়েলের বর্তমান যুদ্ধ অবস্থাকে কেন্দ্র করে আমি স্টেটমেন্ট দিলাম এটা কিন্তু আমার নয় পোল্যান্ডের বিখ্যাত ওরাস বিশ্ববিদ্যালয়ের গবেষক মিস্টার হ্যাগি ওলাস ওলাসিনিস্কি রিসেন্ট রিসেন্টলি যে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম রয়েছে জেমান সেখানে একটি ইন্টারভিউ দিয়েছিলেন যে ইন্টারভিউ ইসরায়েলের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই স্টেটমেন্টের হুবহুটাই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরেছি এবং এই যে পশ্চিমা বিশ্বের অত্যন্ত প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমা বিশ্বের ভূ গবেষক মিস্টার ওলাস তিনিনস্কি এই যে ইসরায়েলের বর্তমান যুদ্ধের সম্ভাব্য পরিণতির কথা বললেন এটা কিন্তু পুরো পৃথিবীর অন্যান্য সামরিক গবেষক ইসরায়েলের যে তার সঙ্গে হানড্রেড মিলে যাচ্ছে কারণ যদি আমরা ইসরায়েলের যুদ্ধকালীন সক্ষমতা এবং যুদ্ধের ইতিহাস দেখি ইসরায়েল কখনোই এক মাসের বেশি কোনো যুদ্ধ করেনি এবং তারা পূর্বের যে বিজয়গুলো পেয়েছে তারা কৌশলগতভাবে এমন কিছু করে দেখিয়েছিল যেটা ওই সময়কার জন্য হয়তো ঠিক আছে বা তারা করতে পেরেছে তবে বর্তমান সময়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে হামাসের বিরুদ্ধেই তারা এখনো জয়লাভ করতে পারেনি যেই জায়গায় হিজবুল্লার মতো শক্ত প্রতিদ্বন্দ্বী এবং ইরানের মতো আঞ্চলিক সুপার পাওয়ার রয়েছে যারা কিন্তু তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছে জন্য বাংলা একটা বিখ্যাত অভাগা যেদিকে চায় সাগর নাকি শুকিয়ে যায় ইসরায়েলের অবস্থা হয়েছে এরকম দেখুন যদি হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ সংগঠিত হয় তাহলে সাইপ্রাসের যুক্তরাজ্যের যে ঘাঁটি রয়েছে সেটা হবে ইসরায়েল पहले चुन्ुक প্রধান যে হেল্পের জায়গা বা প্রধান সাহায্যের জায়গা সেটি সেখানে আমেরিকার যুদ্ধ বিমান এবং যুক্তরাজ্যের যুদ্ধ বিমান সহ তার মিত্র দেশের বহু যুদ্ধ বিমান বর্তমানে অবস্থান করছে এবং তারা কিছু মহড়া টহরাও করেছে যদি হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ হয় তারা কি করবে এমতো অবস্থায় হিজবুল্লাহ লং রেঞ্জের যে মিসাইল রয়েছে সেটা সাইপ্রাসের ওই ঘাটি লক্ষ্য করে ফায়ার করেছে এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে বিবেচনা করলে লেবানন এবং সাইপ্রাস এর দূরত্ব দুইশো পঁচিশ মিটারের মতো এখন হিজবুল্লাহ কি করেছে সাইপ্রাসকে ভয় দেখানোর জন্য বা প্রকৃত যে চিত্রটা কি ঘটতে পারে সেটা বোঝানোর জন্য তাদের বহরে থাকা খাইবার নামক যে মিসাইল রয়েছে সেটা তারা ফায়ার করেছে এবং এই জায়গায় সাইপ্রাস এবং লেবাননের মধ্যে যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বের পর সেখানে গিয়ে আঘাত করেছে এখন যদিও হেসবুল্লার এই ব্যালিস্টিক মিসাইল আন্তর্জাতিক জলসীমায় পড়েছে তবে এখানে সাইপ্রাসের যে রাডার সিস্টেম সেটা কিন্তু সেটাকে ট্র্যাক করেছে যে মিসাইল ফায়ার হয়েছে এবং এই জায়গায় পড়েছে তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে চাইলে কিন্তু হিজবুল্লাহ এই মিসাইল সরাসরি সাইপ্রাসের ভেতরে আঘাত আনতে পারত তবে সাইপ্রাসকে সতর্ক করছে যে তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই এই জায়গায় তোমরা তৃতীয় পক্ষ আমেরিকা এবং যুক্তরাজ্য এবং ইসরায়েলের জন্য লঞ্চিং প্যাড হয়েও না তাহলে তোমাদের উপরও আক্রমণ হবে লঞ্চিং প্যাড হলে আসলে পরিস্থিতি সাইপ্রাসের জন্য কি হতে পারে সেটা বোঝানোর জন্য হিজবুল্লাহ মাত্র একটি ব্যালিস্টিক মিসাইল আ। আন্তর্জাতিক জলসীমায় সাইপ্রাসকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে আর তার রেজাল্ট দেখছেন নিশ্চয় আপনি দেখতে পারছেন প্রেস টিভি ইরানের বিখ্যাত প্রেস টিভি এবং চীনের সিন হওয়া নেটের খবর এই জায়গায় লেবাননের ভেতর সাইপ্রাসের যিনি রাষ্ট্রদূত রয়েছেন দ্রুত ছুটে গেছেন লেবাননের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলতে এবং তিনি নিশ্চিত করেছেন যে কোনোভাবেই সাইপ্রাসের ঘাটি আমেরিকা যুক্তরাজ্যকে ইসরায়েলকে সহযোগিতা করার এবং লেবাননের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না তার বড় দয়া করে কোনো মিসাইল হামলা আর করবেন না স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভদ্র মহিলার ছবি দেখছেন ইনার নাম হল রাষ্ট্রদূত তিনি এই হামলার পর জরুরি ভিত্তিতে তিনি হিজবুল্লার সদর দপ্তরে হিজবুল্লার সঙ্গে সাইপ্রাসের যে স্ট্যান্ড রয়েছে ভবিষ্যতের হামলা সম্পর্কে সেটা পরিষ্কার করতে এবং এরপর তিনি সংবাদ সম্মেলন করেও এই কথা নিশ্চিত করেছেন যে কোনোভাবেই তৃতীয় পক্ষের জন্য সাইপ্রাস লঞ্চিং প্যাড হবে না নিজের দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ইসরায়েলের জন্য তারা ফেলবে না কোনোভাবেই তাদের ভূখণ্ড লেবানন এবন হিজবুল্লার বিরুদ্ধে তারা ব্যবহার করতে দেবে না এই কথা তিনি পরিষ্কার করেছেন এবং সাইপ্রাসের পক্ষ থেকে আমেরিকা এবং যুক্তরাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে যে চব্বিশ ঘন্টার ভেতরে আপনাদের যে সামরিক বড় ধরনের সুসজ্জিত যে বহর রয়েছে সেটা নিয়ে যান সেটা খালি করুন এখানে সাময়িকভাবে যেমনটা যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি হয়েছিল যে এমন পরিমাণের তারা সামরিক উপস্থিতি রাখতে পারবেন যেটা টহল পর্যায়ে এই সামরিক উপস্থিতি থাকবে এর বাইরে আর কোনো কিছু থাকতে পারবে না ঘন্টার কিন্তু টাইম দিয়ে দেওয়া হয়েছে আসলে বিষয়টা হলো হলো নাম বাবাজি ঠেলার ইসরায়েল এবং তার মিত্ররা এমন ধূর্ত যে তারা মানবিক এবং মানবিকতার ভাষা কিন্তু বোঝে না তারা বোঝে সামরিক ভাষা এখন হিজবুল্লাহ সাইপ্রাসকে একটা হুমকি দিত আবার সাইপ্রাস পাল্টা জবাব দিত অনেক সময় লাগতো দেখা যায় এই বাগ যুদ্ধের মধ্যেই প্রায় দুই সপ্তাহ পেরিয়ে যেত এই জায়গায় হিজবুল্লাহ কিন্তু সময় নষ্ট করতে চায়নি কি দরকার আছে বাগ যুদ্ধে যাওয়ার মিসাইল রয়েছে নিজেদের শক্তিশালী একটি মিসাইল নিক্ষেপ করেছে আন্তর্জাতিক জলসীমায় সাইপ্রাসের কাছে এটা প্রধান সতর্ক বার্তা যদি তারা সতর্ক না হয় পরবর্তী মিসাইল সরাসরি তাদের আন্তর্জাতিক জলসীমায় পড়বে তারপর স্থল ভাগে ধাপে ধাপে যে প্রক্রিয়া রয়েছে সেটা সামরিকভাবে জবাব দেওয়ার হিজবুল্লাহ শুরু করে দিয়েছে আর প্রথম ধাপেই কিন্তু সাইপ্রাসের যে প্রস্রাব সেটা বন্ধ হয়ে গেছে মাত্র নয় হাজার বর্গ কিলোমিটারের এলাকা হলো সাইপ্রাস তাও সমুদ্রের মধ্যে আবার এই নয় হাজার বর্গ কিলোমিটারের মধ্যে তুরস্ক নিয়ন্ত্রণাধীন যে সাইপ্রাস রয়েছে সেখানে চলে গেছে প্রায় চার হাজার বর্গ কিলোমিটারের মতো এলাকা বাকি রইল মাত্র পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা মাত্র ২২৫ কিলোমিটার দূরে আঘাত আনার জন্য হিজবুল্লার হাতে বর্তমানে জিম মিসাইলের ভেরিয়েন্ট এবং মিসাইলের যে বিশাল গুদাম ঘর রয়েছে সেটা কয়েক লক্ষ তার থেকে যদি তারা মাত্র কয়েকশো মিসাইল হতে পারে দেড়শো মিসাইল দিয়েই কাজ হয়ে যাবে সেটা যদি তারা ফায়ার করে সাইপ্রাসকে লক্ষ্য করে তাহলে সাইপ্রাস আর বসবাসের উপযুক্ত থাকবে না আর এখানে কিন্তু সাইপ্রাস ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকা সুপার পাওয়ার ইউরোপীয় ইউনিয়ন সুপার পাওয়ার হতে পারে যে হামলার পর আমাদের হয়ে লড়াই করবে হিজবুল্লার বিরুদ্ধে তবে হিজবুল্লার বিরুদ্ধে তারা যতই লড়াই করুক আমাদের ভূখণ্ড যদি শেষ হয়ে যায় আমাদের উদ্বাস্ত হয়ে ইউরোপের কোনো দেশে আশ্রয় নিতে হবে তাহলে আমাদের লাভ হলো কি তৃতীয় পক্ষের জন্য যুদ্ধ করে আমরা আমাদের মাতৃভূমি হারালাম আর এই জন্যই কিন্তু তারা পরিষ্কারভাবে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে হিজবুল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না এবং আমেরিকা এবং যুক্তরাজ্যকে ঘাটিও দেওয়া যাবে না তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট এবং সাইপ্রাসের সঠিক সিদ্ধান্তকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ